হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু SSY ব্লগে। আমি সাবিনা ইয়াসমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। দেখেন, আমি ফজরে নামাজ পড়ে শুরু করছি লাকড়ি চুলাতে রান্না করা। আমরা গ্রামের বউরা কত কষ্ট করি শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াই, সবাইকে, শ্বশুর বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মানুষরে কত কষ্ট করে রান্না করে খাওয়াই। কিন্তু দিন শেষ হলে সেই শাশুড়ি বলে কি না, যে ভালো না লাগলে চলে যাইতে, আজ আমার জামাইরে আবার বিয়ে করাইবো। আমার শাশুড়ি না এরকমও কথা কয়, ফান করে মজা করে যদি কথা বলা থাকে তখনও কিন্তু কষ্ট লেগে যায়, বুঝছো? কিন্তু দেখো, এই ফজর নামাজ পড়ে রান্না বান্না বসাই দিই। আজকে আমি রান্না করব হলো পাঙ্গাস মাছ দিয়ে, গাছের ছোট চালতা দিয়ে। কে কে পাঙ্গাস মাছ দিয়ে চালতা দিয়ে খাইছো আমাকে একটু কমেন্টস করে বলবা প্লিজ। কিন্তু দেখো না, শ্বশুর বাড়িতে যে মা বাবা ছোট থেকে বড় করে কষ্ট করে খাওয়ায়, কিন্তু সে মা বাবাকে না কখনো এরকম কষ্ট করে রান্না করে খাওয়ায় না। আর কি আল্লাহ পাক রাব্বুল আলামিন দিছে শ্বশুর বাড়ি, সে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষরে সকাল ফজর থেকে ধরে সন্ধ্যা মাগরিব পর্যন্ত যদি সারাদিন খাইটেও খাওয়াও না, কখনো না বলবো না যে আমার ছেলের বউ আমাদেরকে এত কষ্ট করে খাওয়ায়। আমার কোনো নন্দননস বলবো না যে আমার ভাইয়ের বউ আমাদেরকে এত টেক কেয়ার করে, এত কষ্ট করে খাওয়ায়, বুঝছো? দুনিয়াটাই এমন, মাঝে মাঝে বাবা মার কথা খুবই মনে পড়ে। লাকড়ি চুলাটা ধরতেছে না, অনেক কষ্ট করে ধরাইতে হয়। মাঝে মাঝে খুবই কষ্ট হয়ে যায় লাকড়ি চুলা ধরাইতে, যে এত কষ্ট আইসা কিন্তু শ্বশুর বাড়িতে করি। তারপরে কিন্তু শ্বশুর বাড়িতে কোনো দাম নাই, আমার একা না, পৃথিবীর প্রত্যেকটা মেয়েদেরই এরকম, যাদের জয়েন্ট ফ্যামিলি, যাদের বড় ফ্যামিলি, প্রত্যেকটা মানুষের কিন্তু আমার মতো এরকমই অবস্থা হয়। শুধু যে আমার তাও না, যে দেখো বারবার চুলাটা বন্ধ হয়ে যেতেছে, কত কষ্ট করে চুলা ধরাইতেছি, তারপরে মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় যখন নন্দ ননদ শ্বশুর বাড়ির লোকগুলো একটু কষ্ট দিয়ে কথা বলে না, তখন অনেকটা মনে আঘাত লাগে, অনেকটা কষ্ট লাগে, যেগুলো বলার বাহিরে হয়ে যায় তখন। তারপর কি করব, তারপরে তো শ্বশুর বাড়ি, হাজবেন্ডকে, ভাই বোন, মা বাবা করতে তো হয় বলো। আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি, ভীষণ ভালোবাসি, শুধু ভালোবাসি এটা না, কিন্তু ভীষণ ভালোবাসি, যে ও আমার লাইফের সব কিছু। এই পৃথিবীতে মনে হয় যে ও আমার শ্বাস প্রশ্বাস, ওর জন্য আমি শ্বাস ফেলাই, ওর জন্য আমি দুনিয়াতে বেঁচে আছি। যে মেয়ের 14 বছর ধরে সন্তান হয় না, সে যে কিভাবে বেঁচে আছে, আর আমি তো জানো যে অনেকটা হাসি খুশিভাবে চলি, প্রায় সময় একটু কান্নাটান্না করি, কিন্তু যখন একটু বেশি কষ্ট লাগে তখনই করি, আর বিশেষ করে সব সময় না আমি হাসি খুশিভাবে চলে, শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য আমি এত হাসি খুশিভাবে চলে, ওর ভালোবাসার জন্য এত হাসি খুশিভাবে চলে, ওর মোহাব্বতের জন্য এত হাসি খুশিভাবে চলে। তোমরা হয়তো বলতে পারো যে আপু, তুমি তোমার হাজবেন্ডকে এত ভালোবাসো কেন? কারণ ও যে আমাকে খুব ভালোবাসে, ও যে আমার অনেক কেয়ার করে, এজন্য আমিও ওকে খুব ভালোবাসি, বুঝছো? তো তোমরা দেখো গাইস, মানে আমি রান্নাও করতেছি, তোমাদের জন্য একটু ভিডিও করতেছি। গাছের একদম ছোট ছোট চালতা, যেগুলো একদম কচি মাত্র হয়েছে, ওই চালতা দিয়ে যদি তোমরা আমার মতো করে, মানে পাঙ্গাস মাছের মাছের যে পেটিগুলো আছে না, পেটিগুলা, মাথা, পেটি, লেন্স, লেজগুলা, ওগুলা দিয়ে যদি তোমরা এরকম করে রান্না করো, হালকা মানে রসুন বাটা দিয়ে, রসুন আর জিরা একসাথে বেটে, তারপরে যদি রান্নাটা করো না, টেস্ট আর টেস্ট খেয়ে দেখবা। যদি খেয়ে খাওয়ার পরে যদি তোমাদের ভালো না লাগে, তাহলে অবশ্যই আমাকে বলবা, আমার ভিডিওতে বলবা যে আপু একদম মজা হয়নি, তখন কিন্তু আমাকে অবশ্যই বলবা। কিন্তু ভীষণ টেস্ট হয়, অনেক মজা হয়। আমি আজকে রান্না করছি, আমার আম্মা রান্না করে খাওয়াই তো প্রায় সময়, যে এখন তো আর আম্মা আমার থেকে অনেক দূরে থাকে, আমি বেশিরভাগই আমি গ্রামে থাকি, ওনারা ঢাকায় থাকে, তো মায়ের সাথে কিন্তু অত একটা কথা হয়, কথা তো হয়ই, কিন্তু মায়ের সাথে অত একটা দেখা হয় না। মা থাকে ঢাকায়, আমি থাকি গ্রামে শ্বশুর বাড়িতে। আর জানো তোমরা, আমি কিন্তু প্রায় সময় একা একা শ্বশুর বাড়িতে থাকি, আমার কেউ নাই, বাট আমার সাথে ঘুমানোরও কেউ থাকে না, আমি একা একটা ঘরের মধ্যে ঘুমাই। আমাকে সুস্থ রাখে, আমাকে ভালো রাখে, আমাকে মান সম্মান মতো রাখে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন, যে আল্লাহ তুমি আমাকে মান সম্মান মতো রাখছো, আল্লাহ তুমি আমার সম্মানটা রাখছো, আল্লাহ যাতে আমাকে আমাকে আমার হাজবেন্ডকে তুইলা যেন কেউ কোনো কথা না বলতে পারে। আমি সব সময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে এতটা হেফাজতে রাখো। আমার হাজবেন্ড অনেক ভদ্র, অনেক নম্র, অনেক ভদ্র, তোমরা জানো
যে ও কখনো কোনো মহিলার দিকে তাকায় না। আমি সব সময় বলি যে আল্লাহ তুমি আমার হাজবেন্ডকে যেভাবে নম্র ভদ্র বানাইছো, আল্লাহ তুমি আমাকে সেভাবে চলার তৌফিক দান করো, আমার মনটা অন্যদিকে নিও না আল্লাহ, যাতে আমি সম্মান মতো থাকতে পারি, যাতে আমার হাজবেন্ডের মান সম্মান রাখতে পারি। আমার বাচ্চা নাই, আমার তোমরা তো জানো যে আমার বাচ্চা নাই, আমার দিকে আঙ্গুল তুলতে মানুষের বেশিক্ষণ সময় লাগবে না, মানুষে বলবে যে অমুকের বউ এরকম, অমুকের বউ সেরকম, যাতে আল্লাহ কোনো দিন এই মানুষে যাতে এসব কথা না বলতে পারে। আমি সব সময় আমার আল্লাহকে বলি, এতটা বছর তো পার করলাম, 14টা বছর, বাকি বয়সের কটুক আছে বলো, 26-27 বছর হয়ে গেছে, 26 বছর হয়ে গেছে, আর কতটুকু আছে বলো বয়সের? তারপরে যদি জানি না কতটুকু আর ইয়ে আছে, আল্লাহ যদি আমার মান সম্মান ইজ্জত রাখে, তোমরা সবাই দোয়া করো প্লিজ, তোমরা সবাই আমার জন্য, আমার জন্য দোয়া করবে আল্লাহ যাতে আমার মান সম্মান রাখে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইভাবে এদিকে আমার রান্না হয়ে যেতেছে, তোমরা কিন্তু একটু আমার রান্নাটার দিকে খেয়াল করে দেখো যে আমি কিভাবে রান্নাটা করলাম, কিরকম করে করলাম, ওইভাবে একটু দেখো। আমার কাছে কিন্তু আজকে তরকারি তরকারিটা নিবে? অনেক অনেক টেস্ট লাগতেছে, যে কালারটা কিন্তু সেই হয়েছে। এইখানে আমাদের গাছের তাল, যেগুলো আমাদের গাছ থেকে পাইকা পাইকা পড়ে, সে তালের আজকে চালের গুঁড়া দিয়ে, নারকেল দিয়ে, আটা দিয়ে পিঠা বানাবো, সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে আমার ভালো লাগে বুঝছো, আমি তো সম্পূর্ণ একা থাকি, একার মধ্যে যদি তোমাদের জন্য একটা ভিডিও করি, মনে হয় যে তোমরা আমার ফ্যামিলি, আমার পরিবার, যে আমার পরিবারের মানুষগুলো আমার জন্য অপেক্ষা করে আছে, যে আমার পরিবারের মানুষগুলোর জন্য আমি একটা ভিডিও বানাই। যদি তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, অন্যরকম একটা ফিলিংস আসে মনে, যে তোমাদের জন্য কষ্ট হলে আমি ভিডিও দিব। কারণ আমার নিজের ভিডিওগুলো আমি নিজে করি, আমি রান্না বান্না করি, আমি ভিডিও করি, আমি কাজ করি, তারপর আমি ভিডিওগুলো করি। কারণ দেখা গেছে কি, আমার তো কেউ নাই যে কেউ আমার ভিডিওগুলো বানায় দিব, আমি নিজে নিজে করি। তা আমার একটু কষ্ট হয় যখন দেখি যে তোমরা আমার ভিডিওতে লাইক দাও, ফলো দাও, আমার চ্যানেলটার পাশে থাকো, বেশি বেশি করে দেখো, তখন এই কষ্টটা না আর আমার মনে থাকে না বুঝছো। তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা, আর আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন আমার চ্যানেলটাকে একটু দাঁড় করায়। ব্যাস এতটুকুই তোমাদের জন্য। আজকে হাজবেন্ডের সাথে জানো অনেক কথা বললাম, যে এখনো না আমি না অন্য 5 জন বউর মতো না, জানো তোমরা, আমি আমার শাশুড়িকে ভীষণ ভালোবাসি, শুধু শাশুড়িকে না, শাশুড়ির পুরো ফ্যামিলির মানুষদেরকে ভালোবাসি। আমার একটু রাগ বেশি, আমি তোমাদের সাথে অস্বীকার করব না যে আমার রাগ নেই, আমার রাগ বেশি, কিন্তু যতটা আমার রাগ আছে তত তার চেয়ে বেশি আমি তাদেরকে ভালোবাসি। যে এই যে কিছুক্ষণ আগে জানো আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে, ওনাকে আমি আজকেও বলছি যে তুমি আসো, তোমার আম্মার কাছে 2-3 মাস থাকো, থাকার পরে, তারপরে তুমি চলে যাওয়ার পরে আমার এদিকে সব ঝামেলা মিটায়া আমি তোমার কাছে যাব, ওইখানে গিয়ে থাকবো। বাস বিয়ে হয়েছে 14 বছর, জানো ও সব সময় তো সৌদি আরব থাকে। একটা মেয়েদের জীবনের লাইফের কি আছে বলো, যে আমারও ইচ্ছে করে আমার হাজবেন্ডের কেয়ার করবো, রান্না বান্না করে খাওয়াবো, ওর জন্য একটু কেয়ার করব, এটাই তো বলো। তো আল্লাহ যদি আমার আশা পূর্ণ করে, তোমরা সবাই দোয়া করবা, আল্লাহ যেন আমাকে সৌদি আরবের জন্য তৌফিক দান করে, আমি যেন আল্লাহর ঘর দেখতে পারি, আমি যেন ওমরা করতে পারি, এটাই তো। এখন আমার এগুলা মাখা শেষ, আমি পিঠা বানাতে চলে যাব। দেখো আমি কিন্তু খুবই সুন্দর করে তালের পিঠা বানাইতে পারি, অনেকে কিউট করে তালের পিঠা বানাইতে পারি, কে কে আমার মতো করে ফুলায় ফুলায় পারো সেটা আমি জানি না, কিন্তু আমি না ছোটবেলার থেকেই না রান্না বান্নার কাজটা কিছুটা পারতাম, কিন্তু এখনো না অনেকটা পারি বুঝছো। আমার বিয়ের পর থেকে আমি কখনো শাশুড়িকে কাজ করতে দেইনি, রান্না বান্না করতে দেইনি, 14 বছরে আমি আমার শাশুড়িকে রান্না বান্না করে খাওয়াইছি, কিন্তু আমার শাশুড়ি এটাতেও নারাজ হয়েছে, বলছে কি যে আমার বিয়ের পর থেকে আমি আর ওনাকে রান্না করতে দিই না বুঝছো। কিন্তু এটা তো ভালো, কয়জন ছেলের বউরা শ্বশুর শাশুড়ি, শাশুড়ি শ্বশুর বাড়ি পুরো ফ্যামিলিকে রান্না করে খাওয়ায়, কিন্তু আমি খাওয়াই। তারপরও না ওনারা বলে যে আমার শাশুড়ি ভাবে যে আমার সংসার হয়ে গেছে, যে এটা ভাবে নাই যে আমার বউ রান্না করুক আমি খাই, এটাই তো কয়জন শাশুড়িরা পায় বলো। তাও কিন্তু আমার শাশুড়িটা খারাপ ভাবে নেই তো। তো যাই হোক, আমি কখনো চাই না যে কেউ আমার জন্য কষ্ট করুক, আমাকে কষ্ট করে খাওয়াক, আমি সবাইকে কষ্ট করে রান্না বান্না করে খাওয়াবো। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখো আমার ভিডিওটা বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।